আসসালামু আলাইকুম এই যে দেখেন ইউটিউবে সুন্দর একটি সেটিং করে রেখেছি এই যে দেখেন নির্দিষ্ট সময় পর ইউটিউব কিন্তু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমি কিন্তু এখন আর চাইলে ইউটিউব ব্যবহার করতে পারি না পরে এটা কিন্তু আমাকে মনে করে মনে করিয়ে দিল ইউটিউব নিজের থেকে আমার কিন্তু আর মনে করতে হলো না এরকম সেটিং যদি আপনারা করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন আমরা কিন্তু প্রতিদিনই ইউটিউব চালাই ইউটিউব থেকে গান নাটক মুভি অনেক কিছু আমরা দেখে থাকি এই ইউটিউবে কিন্তু প্রতিদিন আমরা অনেক সময় ব্যয় করে থাকি এর জন্য আমার মোবাইল মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আমার চোখেরা ক্ষতি হয় আমার অনেক সময় অপচয় হয় চাইলে কিন্তু আমরা ইউটিউবের অ্যাপের ভিতরে এরকম একটি সেটিং করে রাখতে পারে রাখতে পারি যে নির্দিষ্ট সময় পর ইউটিউব নিজে থেকে আমাদেরকে বলে দিবে যে এখন আপনার বিরতি নেওয়ার সময় হয়েছে এটি কিন্তু এই সেটিংটি কিন্তু ইউটিউব অ্যাপের ভিতরেই কিন্তু আসে আজকে আমি এই ভিডিওতে এটি দেখিয়ে দেবো চলুন তাহলে মূল ভিডিওতে শুরু করি প্রথমে আপনারা আপনাদের ইউটিউবে অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট নিয়ে নেবেন আপডেট দেওয়ার পর ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর এবং থেকে প্রোফাইলের আইকনটিতে চলে যাবেন আইকনটিতে চলে যাওয়ার উপর দিকে যে সেটিংসের আইকন আছে সেই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে উপরের দিকে জেনারেল যে অপশনটা আছে জেনারেল ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সবার উপরে যে অপশনটি দেখতে পারছেন এই অপশানটি আপনারা এনেবল করে দেবেন এনেবেল করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনারা মিনিট কিন্তু সেট করে রাখতে পারবেন কতক্ষণ আপনারা ইউটিউব ব্যবহার করবেন সেই ইউটিউব ব্যবহার এই সময়টি পেরিয়ে গেলে আপনাদেরকে ইউটিউব নিজে থেকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে যেমন ধরুন আমি পাঁচ মিনিট এখানে দিয়ে রাখলাম দেওয়ার পর ওকে করে দেবো ওকে কি এখনও কিন্তু আমি পাঁচ মিনিট ইউটিউবে অ্যাপটি ব্যবহার করার পর ইউটিউব নিজে থেকে আমাকে সিগনাল দিবে যে আমার নির্দিষ্ট সময়টি যেটি মেনশন করে রেখেছিলাম সেই সময়টি বেরিয়ে গেছে চলুন তাহলে দেখে দিই কীভাবে এটি সিগনাল দেয় আমি এখান থেকে কেটে এসে এখান থেকে কেটে দিলাম তারপর আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলো আবার এখান থেকে যে কোনো একটি গান নাটক আমি দেখতে থাকি এই দেখেন ইউটিউব কিন্তু আমাকে একটি সিগনাল দিয়ে দিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু পাঁচ মিনিট সময় পেরিয়ে গেছে তারপর কিন্তু ইউটিউব এই সিগনালটি আমাকে দিয়েছে এখানে কিন্তু আমার নির্ধারিত সময় শেষ এভাবে আপনার আপনাদের ইউটিউবে এরকম সেটিং করে রেখে আমরা নির্দিষ্ট সময় পেরোনোর পর ইউটিউব সিগনাল দিয়ে দেবে এটি তৈরি করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য